দর্শক, সামগ্রিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, এখন আপনার ওখানে শীতের কি অবস্থা? ঠান্ডা ঠিক কতটা অনুভূত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আজকে যশোরে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে এবং হিমেল হাওয়া বইছে, বাতাসের আর্দ্রতা রয়েছে 96% এবং কুয়াশার যে দৃষ্টিসীমা রয়েছে 700 মিটার। এই যখন অবস্থা, আসলে আমরা সকাল থেকে দেখেছি যে শীত খানিকটা বেশি অনুভূত হয়েছে, তবে কিছুক্ষণ আগে রোদ্র উঠেছে, সে কারণে এখন কিছুটা শীত কম অনুভূত হচ্ছে। তবে হিমেল হাওয়া বইছে, হিমেল হাওয়ার কারণে শীতটা একটু বেশি রয়েছে আমরা এমনটি দেখছি। এই পরিস্থিতি আসলে যারা হাসপাতালে, আমরা দেখেছি যে ঠান্ডাজনিত রোগের কারণে হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যারা শিশু রয়েছে এবং বয়স্ক যারা রয়েছে তাদের বাড়তি পরিচর্যার কথা বলছেন, এবং সাথে সাথে যারা এই শিশু রয়েছেন তাদের জন্য ঠান্ডা না লাগে সেজন্য তারা সতর্ক থাকতে বলেছেন যারা মায়েরা রয়েছেন তাদের। আমরা কৃষি জমি দেখেছি, সেই কৃষি জমিতে বড় আবাদ ধান চলছে। এই মৌসুমে আসলে শীতের কারণে বড় আবাদ করতে কিছু খানিকটা ব্যাঘাত হচ্ছে। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে যে বীজতলা রয়েছে সেই বীজতলায় খানিকটা সমস্যা হয়েছে, যেহেতু কুয়াশা পড়ছে, ঘন কুয়াশার কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে শীত অনুভূত হচ্ছে সেই শীতের কারণে যে শ্রমিক রয়েছে সেই শ্রমিক নির্দিষ্ট সময়ে জমিতে যেতে পারছে না, এই কারণে বড় আবাদ যে চাষাবাদ করতে তাদের সমস্যা হচ্ছে। এছাড়া সবজি রয়েছে, সবজিতে আলু রয়েছে, সেই আলু খেতেও সমস্যা হচ্ছে, কুয়াশার কারণে নষ্ট হচ্ছে, আমের মুকুল নষ্ট হওয়ার উপক্রম রয়েছে। সব মিলে আসলে শীতে জবরু থবরু অবস্থা যশোর। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ কৃষি স্টুডিওতে আপনার কাছে।